হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ টিউনার। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো হোয়াটসঅ্যাপকে কীভাবে টেম্পোরারি ব্লক করবেন, আপনার ফোন অথবা ফোনের ডাটাকে অফ না করে। এই বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে, কিন্তু আমি আজকে দেখাবো সব থেকে সহজ উপায়ে এবং খুব কম সময়ে কীভাবে আপনি এটা করবেন। তাহলে দেরি না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটাকে হোম পেজে আনতে হবে। এখানে ড্র্যাগ করে হোম পেজে নিয়ে চলে আসুন। এইবার এই হোয়াটসঅ্যাপ আইকনটাকে লং প্রেস করুন। করলে একদম উপরে একটা এক্সক্লামেশন চিহ্ন দেখা যাবে, সেটা ক্লিক করুন। করার পর এখানে রাইট সাইডে ফোর্স স্টপ এটা ক্লিক করুন, ওকে করুন, ব্যাক করুন। আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু ব্লক হয়ে গেছে, এখানে আর কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ ঢুকবে না, যদিও আপনার ফোন অন আছে এবং আপনার ফোনের ডাটা অন আছে। এবার যদি আপনি এটাকে আনব্লক করতে চান, তাহলে জাস্ট আইকনটাকে ওপেন করুন, আপনার হোয়াটসঅ্যাপটি আবার আগের মতো কাজ করতে শুরু করবে। এটা একটি খুব ছোট্ট ভিডিও, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এর থেকে আরও কোনো সহজ উপায় আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।